আনাবাদী হয়ে পড়েছিল বহু জমি সেই ক্ষতি পুষিয়ে নিতে আলু চাষের দিকে ঝুঁকেছিলেন চাষিরা এখন কপাল চাপড়াচ্ছেন তারা তো আসুন দেখেনি আজকের বাজারে কী রয়েছে আলুর আপডেট কি জানিয়েছে বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব আলুর দাম বাড়ছে না কমছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই প্রয়োজনীয় খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ব্লক কৃষি দপ্তরের একটি সূত্রে জানা গিয়েছে ধান চাষের ক্ষতি পুষিয়ে নিতেই অতিরিক্ত আলুর চাষের দিকে ঝুঁকিয়েছিলেন চাষিরা তারাই এখন হৌ হতাশ করেছেন চাষিদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে বিঘে প্রতি চাষ করতে খরচা পড়েছিল আঠারো থেকে কুড়ি হাজার টাকা ফলন মিলেছে বিঘে প্রতি আশি থেকে নব্বই বস্তা এক বস্তা পঞ্চাশ কেজি পাইকারি হিসাবে বস্তা প্রতি দাম মিলেছে দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা বাজারে খুচরো কেজি প্রতি ছয় থেকে সাত টাকা দরে আলু বিক্রি হচ্ছে অথচ গত বছরে এই সময়ে বস্তা প্রতি পাঁচশো থেকে পাঁচশো টাকা দরে আলু বিক্রি হয়েছিল খুচরো কেজি প্রতি দশ থেকে বারো টাকা দাম মিলেছিল কৃষি বিপণন দপ্তরের সূত্রে জানা গিয়েছে এবারে জেলায় বহু হিমঘরে পুরোনো আলু রয়ে গিয়েছে হিমঘর খালি করতে কম দামে সে আলু বিক্রি করে দেওয়া হচ্ছে সম্ভবত যোগান বেশি থাকায় নতুন আলুর দাম মিলছে না এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে আলু চাষিরা পড়েছেন মহাবিপাকে অন্যবার বিঘা তিনেক জমিতে আলু চাষ করে থাকেন লাভপুরের মিরবানদের এহসান আলী তাঁরা বলেন এবার আনাবৃষ্টির কারণে ভালো ধান হয়নি সেই ক্ষতি পুষিয়ে নিতে বেগে পাঁচেক জমিতে আগাম আলু চাষ করেছিলাম এখন মনে হচ্ছে না করলেই ভালো হতো